আ ম া ত ো ক ৈ আনিছো ত ে খ ে ত ক ল ে পতাকা উত্তোলন কৰিব বাবে হাজু হ ব বাবে আমি আবার জনাইছো আমাৰ জ্যেষ্ঠ সকলে অলপ পাছফালে চাই দিব সকলে লোক সকলে একেলগতে খুলি দিয়ক সকলে একেলগতে মহাৰথ জয়ন্তীৰ পতাকা উত্তোলক তেখেতৰ বক্তব্য আগবঢ়াবৰ বাবে তেখেতলৈ মাইক্ৰফোন আগবঢ়াই দিবৰ বাবে আহ্বান জনাইছোঁ টিংখং উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় গৌৰৱ উজ্জ্বল 75টা বছৰ অতিক্ৰম কৰিছে আৰু এই দীৰ্ঘ দিনৰ এই যাত্ৰাত আমি সকলো এই মহা এই বিদ্যালয়ৰ এই মুহূৰ্তত উৎসাহিত হৈছো আনন্দিত হৈছো আৰু এই আনন্দত আমাৰ অতীত সোঁৱৰণ কৰি ভৱিষ্যতৰ দিনবিলাকত বাট বুলিবৰ কাৰণে নতুন প্ৰত্যয়েৰে আগুৱাই যাবৰ কাৰণে এক মহা আয়োজন কৰা হৈছে মহাৰথ জয়ন্তী আৰু আজি শুভাৰম্ভণি অনুষ্ঠান আজিৰ এই শুভাৰম্ভণি অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰা সকলোকে মই শ্ৰদ্ধা আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ 75খন পতাকা উত্তোলনেৰে 75 বছৰৰ স্মৃতি অজীৱ কৰি ৰাখিবৰ কাৰণে আমি প্ৰয়াস কৰিছোঁ আশা ৰাখিছোঁ যে বছৰ জোৰা কাৰ্যক্ৰমণিকাৰে যিসমূহ কাৰ্যক্ৰম এই মহাৰথ জয়ন্তীৰ লগত সংগতি ৰাখি আয়োজন কৰা হ'ব এই বৃহত্তৰ অঞ্চলটোক জ্ঞানৰ পোহৰ বিলাবৰ কাৰণে এই বিদ্যালয়ে যি যাত্ৰা আৰম্ভ কৰিছিল আশা ৰাখিম যে এই কাৰ্যক্ৰমণিকাসমূহেও আগন্তুক দিনত আমাৰ সমাজখন বাদ বুলিব পৰাকৈ আমাৰ সমাজখনে পথৰ সন্ধান পাব পৰাকৈ নতুন প্ৰজন্মই উৎসাহিত হ'ব পৰাকৈ যাতে আমি সকলোৱে এই ক্ষেত্ৰত সহযোগিতা আগবঢ়াওঁ কাৰণ এখন সমাজ শক্তিশালী ৰূপত আগুৱাই যাবৰ কাৰণে জ্ঞানৰ যি প্ৰয়োজন আমি সকলোৱে জানো আজিৰ তাৰিখত বিজ্ঞান প্ৰযুক্তিবিদ্যাই দ্ৰুতগতিৰে আগুৱাই গৈছে আৰু আমিও সকলোৰে একত্ৰিত প্ৰচেষ্টা আমাৰ অঞ্চলটোক আমি আগুৱাই লৈ যোৱাৰ প্ৰয়াস কৰিছোঁ আজি টিংখাঙত
কারিকরি শিক্ষা প্রতিষ্ঠান আরম্ভ হয়েছে, বিজ্ঞান অধ্যয়নের পরিবেশ সৃষ্টি হয়েছে। আগন্তুক দিনত আরো এনে ধরনের নতুন নতুন সংযোজন আমি করবর কারণে আপনার প্রচেষ্টার নিশ্চিতভাবে প্রয়াস করিম। গতি আমার ছাত্র ছাত্রী সকলে যাতে ভাল গুণগত শিক্ষা, গুণগত পরিবেশ পাব পারে তার কারণে সকলের সহযোগ লাগিব। আর মানে ভাবো যে মহারদর জয়ন্তী এই বছর জোড়া কার্যক্রমণিকায় সমগ্র অঞ্চলটোর যে প্রভাব পলাব সেই প্রভাব ইতিবাচক প্রভাব পড়ব, আর সেই ইতিবাচক প্রভাব সৃষ্টি করবর কারণে যাতে সকলের সহযোগিতা প্রদান করে এই মুহূর্তে এইখিনিকে কই আজি 75খন পতাকা উত্তোলনের দায়িত্ব আমি সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিসকল প্রদান করেছিল। সকলে সময়মতে আহি উপস্থিত হলি, কেবল মাত্র মই দেরিকে আহিল, গতি মই এঘন্টা পলমকে আহি উপস্থিত হওয়ার কারণে সকলকে ক্ষমা বিচারিছো। কারণ রাতেপুয়ারে পরাই বহুজন ব্যক্তি এনে ধরনের আহি লোক সাক্ষাৎ করবর কারণে আহিলে তেওঁলোককো এড়াব নোৱাৰে এটা পরিবেশ হল, গতি কিছু পলম হওয়ার কারণে মই আপনাদের সকলের ওর ক্ষমা প্রার্থনা মাগি পুনর এই মহারাজর জয়ন্তী এই প্রথম কার্যসূচী পতাকা উত্তোলনের যে কার্যসূচী আমি আরম্ভ করি সকলবিলাক কার্যসূচীত আপনার সক্রিয় অংশগ্রহণ কামনা করি বক্তব্য সামনে মারিছি। ধন্যবাদ মন্ত্রী মহোদয়, আমি ধন্যবাদ জানাইছো তেখেত অহার বাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছো। এতিয়া বিদ্যালয়ের পতাকা উত্তোলক অশোক গগৈ দেবক তেখেতর সমূহ বক্তব্য আগবাবার বাবে আহ্বান জানাইছো। মহারাজর জয়ন্তীর উদযাপন সমিতির সম্মানীয় সভাপতি প্রমুখে বিশিষ্ট ব্যক্তি সকল বহু বিশিষ্ট ব্যক্তির সৎ প্রচেষ্টাত 1946 সনত এই বিদ্যালয়ে জন্ম লাভ করিলে তেতিয়ার পর এতিয়ালৈকে প্রায় 72টা বছর এই বিদ্যালয় অতিক্রম করেছে। দুর্ভাগ্য কোভিড পরিস্থিতির বাবে 75 বছরতে আমি অনুষ্ঠানটি অনুষ্ঠিত করব নোৱাৰিলো, দুবছর পলমকৈ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুবছর পিছত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হলেও আমি যথেষ্ট উৎসাহী, আর প্রথমৰ পৰা উদযাপন সমিতি গঠন হওয়ার আগৰে পৰা বিশেষকৈ প্রাক্তন ছাত্র ছাত্রীসকলের যে উৎসাহ আর প্রাক্তন শিক্ষক শিক্ষয়িত্রীসকলের যে অনুভব সেইখিনির পর আমি অনুমান করছো যে টিংখাঙর এই অনুষ্ঠানটি বাচক বনিয়া হব আর উল্লেখযোগ্য অনুষ্ঠান হব, আর এই অনুষ্ঠানটি আমার প্রতিজন টিংখঙিয়া হৃদয়ত রেখাপাত করে যাব আশা রাখিছো। আর এই অনুষ্ঠানটির পাছত টিংখাঙে বিশেষ মর্যাদা লাভ করবর কারণে আপনাদের কিন্তু আটাই চেষ্টা করব। আর টিংখাঙর একটা সুকীয়া বৈশিষ্ট্য আছে, আর 1946 সনের পরাই টিংখাঙে একটা সত্তার জন্ম দিলে, আর কালক্রমত সেই সত্তায় একটা স্বাভিমানের জন্ম দিলে, আর সেই কারণে আমি এটা স্বাভিমানী টিংখঙিয়া। আর স্বাভিমানী টিংখঙিয়ায় ইচ্ছা করলে সকল কামই করব পারে এই বিশ্বাস মনে রাখিছো। যা 4টা বছর ইয়ার প্রাক্তন ছাত্র ছাত্রী আর প্রাক্তন শিক্ষক শিক্ষয়িত্রীসকলের যে আদর্শ আসলে বিদ্যালয়খন তার বাস্তবের রূপ দিবর কারণে চেষ্টা করছো, পড়া নাই চেষ্টা করে আছো, আর 5টা বছর বিদ্যালয়ে থাকিম। আর বিদ্যালয়ের 5টা বছর আর কালিরপরা একটা অনুভূল হয়েছে, মূল কার্যকাল আর 5 বছরমান বেশি হলে ভাল আসলে প্রাক্তন ছাত্র ছাত্রীসকলে কালিরপরা যে উৎসাহ দেখাইছে আসলে প্রত্যেকে নিজের নিজের দায়িত্ব ইমান মুসারভাবে পালন করেছে সচাই ভাল লাগিছে। আর এই যদি গোটে বছরট থাকে তেতিয়াহলে মই আপোনালোকক নদী কব পারো টিংখাঙরিটো এটা আটাইতকৈ ভাল আর ধুনিয়া অনুষ্ঠান হব সে আশাকে পোষণ করে আপনার আটাইলৈকে যেধরনের আপনার ইয়ালৈ আমন্ত্রণ করেছিল আপনার যথেষ্টখিনি সময় রোদত বহাই রাখবলগা হল, আর আপনার এই রোদ
পখটো বছৰ কাৰণে ভাগ কৰি লওক আজি এঘণ্টা যি ৰদ খালে এটো পখটো বছৰ ৰদটো ভাগ কৰি লওক ৰদৰ তাপটো উত্তাপটো কমি যাব হেতুকে আশা ৰাখিছো আৰু খুব আনন্দৰে আমি আটায়ে একত্ৰিত হৈছো এই আনন্দ এটা বছৰলৈ থাকিব আৰু এটা সৰু কথা এটা কৈ দিছো ৰঞ্জিত বাইলুঙৰ লগৰ লৰাখিনি কালি আহি মোক বাৰে বাৰে আটায়ে কথা আমনি কৰি আছে তিন দিনৰ খাদ্য ছাৰ আমি আটায়ে দিম আপোনালোকে একো চিন্তা কৰিব নালাগে এনেকুৱা ধৰণৰ কথা হৈছে সেইটো যথেষ্ট উৎসাহজনক কথা আৰু এনেকুৱা ধৰণৰ বহু প্ৰাক্তন ছাত্ৰই লগ কৰিছে যে আমি আছোঁ চিন্তা নকৰিবা আমি আছোঁ আপুনি চিন্তা নকৰিব প্ৰাক্তন শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলো প্ৰাক্তন অধ্যক্ষসকলেও যি পৰামৰ্শ আগবঢ়াইছে এইখিনি আমাৰ কাৰণে মূলধন হ'ব আৰু আমি আটায়ে পুনৰবাৰ এক স্বাভিমানেৰে আমি টিংখাং উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ত অহা ডিচেম্বৰ মাহত একত্ৰিত হ'ম আৰু তাৰ মাজৰ যিবোৰ কাৰ্যসূচী সেইবোৰ হৈ থাকিব এইবোৰতো আপোনালোকে অংশগ্ৰহণ কৰিবৰ কাৰণে পুনৰবাৰ বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ আৰু এইখিনি কৰিব যাওঁতে যদি কিবা ভুল ত্ৰুটি হৈছে এইখিনি ক্ষমা বিচাৰি মই আপোনালোকক আটাইকে ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰি মোৰ ক'বলৈ এইখিনি সামৰণি মাৰিলোঁ ধন্যবাদ বিদ্যালয়ৰ অধ্যক্ষ অশোক গগৈদেৱলৈ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ পতাকাতোলনৰ কাৰ্যসূচীটো শেষ হৈছে ইয়াৰ পাছত এই স্মৃতি তৰ্পণ হ'ব ছাত্ৰ ছাত্ৰীসকল তাতেই ৰৈ থাকক পতাকা উত্তোলক আহক কি কৰিব মানৱ পতাকা উত্তোলকসকলক তালৈ লৈ যাব নেকি এতিয়া ছাত্ৰ ছাত্ৰী ইয়াতে বহক নেকি আপোনালোকে বহিবলৈ।